নমস্কার, এই মুহূর্তত আহি পড়িছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। আর এনে ধরনের খবর সমূহ নিতেও চাবর কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে দিব। তৃতীয় আর চতুর্থ বর্গর নিযুক্তি পরীক্ষাক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক ডাঙর ঘোষণা। তৃতীয় চতুর্থ বর্গর নিযুক্তি পরীক্ষাত থাকিব নেগেটিভ মার্কিংর ব্যবস্থা। ভুল উত্তর লিখিলে কর্তন করা হব নম্বর। প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকিব এক চতুর্থাংশ ঋণাত্মক নম্বর। নিযুক্তি পরীক্ষাক লৈ সংবাদ মেলত এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। অসমত ভ্রষ্টাচারী শাসন চলাইছে বিজেপি সরকারে। বিজেপি সরকারে এতিয়া চলে বলে কৌশলে বিরোধী নেতাক জেলত ভরাব বিচারিছে। আম আদমি পার্টির নেতায় এবার বিজেপি সরকার বিরুদ্ধে সরব হয়ে পড়ছে। সিপাজারত আম আদমি পার্টির রাষ্ট্রীয় পর্যবেক্ষক রাজেশ শর্মা আর সদ্যহতে কংগ্রেস ত্যাগ করে আম আদমি পার্টিত যোগদান করা রমেন বরঠাকুরর এই মন্তব্য। রমেন বরঠাকুরে কৈছে অসমত ভ্রষ্টাচারী হয়ে পড়ছে বিজেপি সরকার, আর বিজেপি সরকারক কেন্দ্র আর রাজ্য দুয়োটার প্রায় আতর করব লাগিব। কার অধীনত অসমলৈ কিমানজন হিন্দু বিদেশী নাগরিকত্ব লাভ করিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কিছু সময় পূর্বে সংবাদ মেলত এই মন্তব্য করেছে। কার অধীনত নাগরিকত্বর বাবে অসমের আটজনকৈ লোকে আবেদন করেছে। আটজন আবেদনকারীর ভিতর দুজনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। কা আন্দোলনত মৃত্যু হওয়া পাঁচজনের হিসাব দিব লাগিব। অসত্যর আধারত হয়েছিল কা প্রতিবা। অসমত দরিদ্রতার হার 36% পৰা 19% হ্রাস পাইছে। অরুণোদয় আসনি, নিযুত মইনা আসনিয়ে দরিদ্রতার হার হ্রাসত সহায় করেছে। নীতি আয়োগের শেহতিয়া প্রতিবেদনক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণা। এনআরসিত নাম থকার পিছতো বহুতে লাভ করা নাই আধার কার্ড। আধার কার্ড নথকা লোকসকলের বাবে মুখ্যমন্ত্রীর ডাঙর ঘোষণা। অসমৰ 9 লাখ লোকৰ আধাৰ কাৰ্ড ব্লক হৈ আছে। অসমীয়া লোকো আধাৰ কাৰ্ডৰ সমস্যাৰ সন্মুখীন হৈছে। গতিকে এই সমস্যা অতি সোনকালেই সমাধান কৰা হ'ব। যিসকল নেতা বেয়া দিনত সুবিধা চাই কংগ্ৰেছ ত্যাগ কৰিছে তেওঁলোক ঘূৰি অহাটো বহু কৰ্মীয়ে নিবিচাৰে, আৰু তেওঁলোকক কংগ্ৰেছত যোগদান কৰাৰ আগতে চিন্তা কৰা হ'ব। এই মন্তব্য কৰিছে সাংসদ গৌৰৱ গগৈ। গৌরব গগৈ কৈছে বেয়া দিনত সুবিধা চাই কংগ্রেস ত্যাগ করা সকলক ঘুরি অহাটো বহু কর্মীয়ে নিবিচারে। রাম মন্দিরক সুরক্ষা দিব NSG-এ। মন্দিরত আক্রমণের সম্ভাবনা বৃদ্ধির পাছতে কেন্দ্রীয় সরকারের এই ডাঙর সিদ্ধান্ত। 22 জুলাইলৈ বৃদ্ধি মুনীশ সিসোদিয়ার ন্যায়িক জিম্মার মেয়াদ। দিল্লির রাউস এভিনিউ আদালতে বৃদ্ধি করিলে ন্যায়িক জিম্মার মেয়াদ। দিল্লির সুরানীতি কেলেঙ্কারির গোচরত গ্রেপ্তার হয়েছিল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া।